DFCL স্কুল অ্যান্ড কলেজ থেকে কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে এখন দশম শ্রেণীর রসায়ন থেকে আমি আলোচনা করব। তোমরা ইতিমধ্যেই একাদশ অধ্যায়ে আলোচনা শুরু করেছি জানো। এর আগের ক্লাসে আমরা হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করেছি, কার্বন এবং হাইড্রোজেনের যোগ হাইড্রোকার্বন। বিভিন্ন ধরনের হাইড্রোকার্বন তোমরা আলোচনা শুনেছো, আমরা তার একটা অংশ হাইড্রোকার্বন, যেটা কার্বন কার্বন একক বন্ধনে সংযুক্ত, অন্যান্য যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ। এই ধরনের হাইড্রোকার্বনকে কী বলে তোমরা ইতিমধ্যেই জানো, হ্যাঁ, অ্যালকেন। আজকে আমরা এই অ্যালকেন নিয়েই আলোচনা করব। অ্যালকেন আমরা এখানে জানি যে কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত, বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা যুক্ত, এই ধরনের সকল যৌগই সম্পৃক্ত হাইড্রোকার্বন। আমি এখানে একটু উদাহরণ লিখতেছি, এটা হলো এক কার্বন যুক্ত হাইড্রোকার্বন মিথেন। এটা হলো দুই কার্বনযুক্ত হাইড্রোকার্বন অ্যালকেন। এই দুটোই অ্যালকেন, কারণ কার্বন এখানে একটাই, কাজে কার্বন কার্বন এক বন্ধনের সুযোগ নেই, কার্বনের চারটা যোজনে চারটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ। এখানে কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত, এখানে বাকি যোজনে তিনটা তিনটা হাইড্রোজেন দ্বারা, এবং এই দিকেও তাই একই অবস্থা। এটা হলো মিথেন, এটা ইথেন। এভাবে মিথেন ইথেন প্রপেন বিউটেন প্যান্টেন আমরা এভাবে বলতে পারি। তোমাদের বইতে দেখবে 171 পৃষ্ঠা এই একটা ছক, এই ছকে তোমরা দেখতেছো এখানে 10টা হাইড্রোকার্বনের একটা ছক আছে, 1 থেকে 10 কার্বন বিশিষ্ট পর্যায়ক্রমে আছে। এটা তোমরা একটু খেয়াল করলে দেখবে যে প্রত্যেকটা কার্বনের সাথে আরেকটা কার্বনের একক বন্ধনে যুক্ত এবং বাকি যোজনীগুলো হাইড্রোজেন দ্বারা যুক্ত। এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে এই নামকরণে আসলে যে পদ্ধতিটা ব্যবহৃত হয়েছে সেটা হলো এই ANE যোগ করা হচ্ছে গ্রিক যে সংখ্যা, গ্রিক সংখ্যাসূচক শব্দের সাথে ANE যোগ করে। যেমন প্যান্টা হলো 5, এর সাথে ANE যোগ করে প্যান্টেন। এইভাবে ডেকা হলো 10, এর সাথে ANE যোগ করে ডেকেন। এইভাবে 1 থেকে 10 পর্যন্ত এখানে যে নামকরণগুলো আছে তোমরা এগুলো দেখতে পারবে। এটা হলো আন্তর্জাতিক পদ্ধতিতে IUPAC অর্থাৎ ইউপেক সিস্টেম। আমরা এখন দেখব আরেকটু যে এই ধরনের হাইড্রোকার্বনের একটা করে যোজনী যদি উন্মুক্ত করা হয় তাহলে যেটা দাঁড়ায় তাদেরকে আবার নাম দেওয়া হয়েছে অ্যালকাইল মূলক, অ্যালকেন থেকে অ্যালকাইল মূলক, যেটা সংক্ষেপে আমরা লিখতে পারি CH3 একটা বন্ধনী এর ফাঁকা। এই একটা বন্ধনী বা যোজনী অন্য কোনো মৌল দ্বারা যুক্ত হতে পারে, যেমন এখানে যদি Cl বসে তাহলে এটা মিথেন থেকে মিথাইল ক্লোরাইড। ঠিক এইটাকে যদি আমরা একটু সংক্ষেপে লিখি CH3, এখানে হলো CH2, এখানে যদি আমি একটা ব্রোমিন যোগ করি তাহলে এটা হচ্ছে ইথেন থেকে ইথাইল, ইথাইল ব্রোমাইড। এইভাবে এই অ্যালকেনের থেকে অ্যালকাইল মূলক এবং তার সাথে অন্য মৌল যুক্ত করে বা যৌগমূলক যুক্ত করে তাদের যৌগ তৈরি করা যায়। এখন আমরা এর কয়েকটা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। কার্বন ডাইঅক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করে যদি 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয় তাহলে মিথেন প্রস্তুতি হয়। কার্বন ডাইঅক্সাইড CO2 তোমরা জানো এর সংকেত, হাইড্রোজেন যোগ করে এখানে উত্তাপ আর নিকেল প্রভাবক লাগবে,
250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখানে হবে CH4, আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে পানি। এইভাবে আমরা এর একটা প্রস্তুতি, কার্বন ডাইঅক্সাইড যোগ হাইড্রোজেন, এটা আমরা 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে নিকেল প্রভাবক এর উপস্থিতি যদি উত্তপ্ত করি তাহলে মিথেন পাওয়া যাবে। এইভাবে আমরা মিথেন প্রস্তুত করতে পারি। আর তোমরা আজকের দিন আলোচনায় জেনেছো অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন কি? কার্বন কার্বন একাধিক বন্ধন যুক্ত যদি হয়, যেমন CH2 ডাবল বন্ড CH2, এর সাথে সরাসরি হাইড্রোজেন যুক্ত করলে এবং সেটা নিকেল প্রভাবকের উপস্থিতিতে, নিকেল প্রভাবক এখানেও প্লাস হাইড্রোজেন, এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে সম্পৃক্ত হাইড্রোকার্বন তৈরি হবে। তাহলে এখানে কী হচ্ছে, এখানে একটা করে হাইড্রোজেন কম আছে, তাহলে এখানে এখনও হাইড্রোজেন মানে দুই পরমাণু, তাহলে হয়ে যাচ্ছে CH3। এইভাবে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সাথে হাইড্রোজেন যোগ করা হয় উত্তাপের মাধ্যমে এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে, তাহলে এই যৌগটা তৈরি হবে। ঠিক একইভাবে যদি CH ট্রিপল বন্ড CH, এটা হলো ইথিন, আর এটা হলো ইথাইন, যার আরেক নাম অ্যাসিটিলিন তোমরা জানো, এখানেও ঠিক একই অবস্থা, এর সাথে হাইড্রোজেন যুক্ত করতে হবে এবং ওই নিকেল প্রভাবক এবং তাপমাত্রা 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস, এখানেও ঠিক একইভাবে CH3 অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এবং তিন বন্ধনযুক্ত হাইড্রোকার্বন অ্যালকাইন, এদের সাথে হ্যাঁ হাইড্রোজেনের পরমাণুর সংখ্যার পার্থক্য আছে, যেমন এখানে লাগবে, তাহলে আমরা যদি সমতা করি তাহলে দাঁড়ায় এরকম 2H2, অর্থাৎ 4 পরমাণু হাইড্রোজেন, এখানে একটা করে আছে, দুইটা মোট, এখানে 3 3 6টা, অর্থাৎ 4টা হাইড্রোজেন পরমাণু যদি আমরা সমতা করি তাহলে এখানে 2 দিতে হয়, 2 হাইড্রোজেন, কিন্তু ওই প্রভাবক ওই নিকেল তাপমাত্রাও ওই একই ধরনের। এখন যদি বলতে পারো যে আমরা যদি বেশি কার্বনের হাইড্রোকার্বন প্রস্তুত করতে চাই, তাহলে ঠিক একই অবস্থা, এখানে কার্বন শিকলটা একটু বড় হতে হবে, কার্বন শিকল বড়, যেমন আমরা বলতে পারি এখানে যদি এরকম CH3 হয় তাহলে এখানে আরেকটা CH2 বাড়বে, অর্থাৎ CH3 এটা হবে CH2। এইভাবে আমরা আমাদের প্রয়োজনীয় সংখ্যক হাইড্রোকার্বন তৈরি করতে পারি, অ্যালকেন তৈরি করতে পারবো। তাহলে আমরা এইভাবে দ্বিতীয় একটা পদ্ধতি জানলাম। আমরা আরেকটা পদ্ধতি পড়ব, ডিকার্বক্সিলেশন। CH3COONA, এই যৌগটা আসলে আসতেছে, এখানে যদি H থাকতো তাহলে এটা হতো ইথানোয়িক অ্যাসিড। এখন এর সাথে সোডিয়ামের বিক্রিয়া, সোডিয়ামের সাথে লবণ তৈরি করে হাইড্রোজেনের পরিবর্তে এখানে সোডিয়াম, তাহলে হয়ে গেল সোডিয়াম ইথানোয়েট। এর সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করা হয়, এখানে অবশ্য ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ চুন আর তাপ, এই অবস্থায় আমাদের এই অংশটা আলাদা হয়ে যাবে, এইটুকু একত্র হয়ে যাবে, খেয়াল করো। তাহলে CH3 সাথে এখানে একটা
হাইড্রোজেন যুক্ত হয়ে গেলে CH4, আর বাকি যা রইল দুটা সোডিয়াম একটা কার্বন তিনটা অক্সিজেন হয়ে গেল কি সোডিয়াম কার্বনেট। খুব ডিস্টার্ব Na2CO3। তাহলে এখান থেকে এইভাবে এই অংশটুকু অপসারণের নাম বলা হচ্ছে ডিকার্বক্সিলেশন, অর্থাৎ এই অংশটুকু অপসারণ করা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের মাধ্যমে এবং ক্যালসিয়াম অক্সাইডের উপস্থিতিতে। তাহলে এই বিক্রিয়ার মাধ্যমেও আমরা একইভাবে ওই আগের মতো ওয়াই কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন তৈরি করতে চাই, তার উপর ভিত্তি করে এখানে আমাদের কার্বনের সংখ্যা অর্থাৎ কার্বন শিকল সেই পরিমাণ হওয়া দরকার। তাহলে এই প্রক্রিয়ায় আমরা এইভাবে হাইড্রোকার্বন তৈরি করতে পারতেছি CH4, অর্থাৎ এখান থেকে মিথেন তৈরি হলো, এইভাবে আমরা ইথেন প্রোপেন যেটা প্রয়োজন আমরা সেটাই কিন্তু তৈরি করতে পারব। তাহলে আমরা মোটামুটি এইটুকু প্রস্তুতি জানলাম। এবার আমরা ধর্ম নিয়ে একটু আলোচনা করি। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছ এই হাইড্রোকার্বনগুলো আসলে উৎকৃষ্ট জ্বালানি। আমরা যে বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করি, যেমন রান্নার গ্যাসের চুলার এই হাইড্রোকার্বন, যত পেট্রোলিয়াম জাতীয় পদার্থ আছে এই হাইড্রোকার্বন, মোম জাতীয় পদার্থ আছে হাইড্রোকার্বন, তাহলে এই একই হাইড্রোকার্বন অথচ বিভিন্ন ধরনের অবস্থায় আমরা পাচ্ছি। এখানে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মোটামুটি জেনেছেন 1-4 কার্বন সংখ্যা বিশিষ্ট যে অ্যালকেনগুলো এগুলো কিন্তু গ্যাসীয় পদার্থ। আর আমরা যে রান্না চুলায় যে গ্যাস পাই, বাংলাদেশের রান্না চুলা গ্যাসে প্রধানত CH4 মিথেন, সামান্য অন্য গ্যাস থাকতে পারে ইথেন প্রোপেন এসব, অর্থাৎ 1-4 কার্বন বিশিষ্ট হলে সেটা গ্যাসীয় অবস্থা। 5-15 কার্বন বিশিষ্ট যে হাইড্রোকার্বনগুলো সেগুলো তরল অবস্থা, যেমন পেট্রোল ডিজেল, তারপরে তোমরা জানো আরও একটা আছে অক্টেন ইত্যাদি, এগুলো সবই কিন্তু তরল অবস্থা। তাহলে এই তরল হাইড্রোকার্বনগুলো নানারকম পেট্রোলিয়াম পদার্থ হিসেবে বলা হচ্ছে, পেট্রোলিয়াম জ্বালানি হিসেবে পাওয়া যায়। আবার 15-র বেশি হলে সেগুলো কঠিন আকার, যেমন মোম, আমরা মোম জ্বালাই, এই মোমটাও কিন্তু হাইড্রোকার্বন, এটা 15-র কার্বনের সংখ্যা 15-র চেয়ে বেশি, অর্থাৎ এদের কার্বন সংখ্যা বেশি মানে অণুর ঘনত্ব বেশি, ভারত্ব বেশি, যার কারণে এই সংখ্যার তারতম্যের কারণে এগুলো কঠিন তরল বা গ্যাসীয় এই রূপ ধারণ করে। হ্যাঁ, রাসায়নিক ধর্মের ব্যাপারে আমরা যদি বলি, আসলে হাইড্রোকার্বনগুলো কার্বন কার্বন একক বন্ধনে যুক্ত থাকার কারণে এগুলো মোটামুটি যথেষ্ট স্থিতিশীল অবস্থা, এরা সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। এই জন্য এই সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকেনের কিন্তু আরেকটা নাম আছে প্যারাফিন, অর্থাৎ যারা সহজে বিক্রিয়া অংশগ্রহণ করে না, অর্থাৎ প্রায় নিষ্ক্রিয় কিন্তু দুই একটা বিক্রিয়া অংশগ্রহণ করে। যেমন একটু আগে আমি বললাম শুরুতেই যে এরা কিন্তু উত্তম জ্বালানি, কারণ কার্বনেও জ্বলে হাইড্রোজেনে জ্বলে, কাজে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়ার মাধ্যমে কার্বন কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, পর্যাপ্ত যদি অক্সিজেন পায় তাহলে কার্বন ডাইঅক্সাইড, অল্প অক্সিজেন পেলে কার্বন মনোক্সাইড হতে পারে, আর হাইড্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া পানি অর্থাৎ উত্তাপের কারণে জলীয় বাষ্প হয়ে উড়ে যায়, আমরা যেটা দেখি না। তাহলে এটা হলো একটা গুরুত্বপূর্ণ রাসায়নিক বিক্রিয়া। আরেকটা রাসায়নিক বিক্রিয়া সাধারণত অংশগ্রহণ করে এরা, খুব অন্য বিক্রিয়াগুলো তেমন একটা হয় না, যদি ক্লোরিন ফ্লোরিন এই ধরনের হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে পর্যায়ক্রমে একটা করে হাইড্রোজেনের অপসারণের মাধ্যমে একটা করে ক্লোরিন এখানে যুক্ত হয়, হাইড্রোজেন কার্বন, এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন, আর এই একটা হাইড্রোজেন একটা ক্লোরিনের সাথে হাইড্রোজেন ক্লোরাইড, ঠিক পরের ধাপে আরেকটা ক্লোরিনের সাথে যুক্ত হয়ে, আমি লিখছি না, জাস্ট এখানে দেখাচ্ছি, আরেকটা এখানে ক্লোরিন যুক্ত হবে, ডাইক্লোরোমিথেন, ক্লোরোমিথেন ডাইক্লোরোমিথেন, পরবর্তী ধাপে এগুলো কিন্তু প্রতিটা ধাপ, চারটা ধাপে চারটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে, আরেকটা ধাপে আরেকটা হাইড্রোজেন যাবে, এখানে আরেকটা ক্লোরিন আসবে।
পরের ধাপে শেষ ধাপে আরেকটা ক্লোরিন এখানে যুক্ত হবে, এটা হলো ট্রাইক্লোরোমিথেন। এইভাবে চারটা ধাপে চারটা হাইড্রোজেন অপসারণ হবে এবং প্রতি ক্ষেত্রেই একটা করে হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হবে। আজকে এই পর্যন্ত এই অধ্যায়ের আলোচনা, আশা করি তোমরা অধ্যায়টা বুঝতে পেরেছ, এই অংশটুকু। আশা করি ভালো থাকো, ভালোভাবে সামনের ঈদ উদযাপন করো, করোনা পরিস্থিতিতে ঘরেই থাকবে, নিরাপদ দূরত্ব বজায় থাকবে। ধন্যবাদ।